আমি তোর ভাবছি ভালো যাবো, বুঝছস? পিওনের পোস্ট ভাই খালি আছে ভাই। ভালো তো, ঠিক আছে চলবো, পিওনের পোস্টে চাকরি করো ভাই। ক্যান্ডিডেট ডাকেন ভাই। আমি ডাকুন কে ভাই? এই যে আপনি এলাকায় যেরকম ডাকবেন মানুষজন আইসা পুরো ভরে যায়, তো ভাই সেরকম ভাই যে ডাক দিবেন ভাই দেখবেন কিভাবে চলে আসে ভাই। জি ভাই। ও আচ্ছা, এই কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার নাম কো? নাম কো ভাই? এই শারমিন রুমি ভাই। ও শারমিন রুমি ভাইয়া, মে কামিং স্যার? ইয়েস কামিং। তুই শারমিন রুমি? ইয়েস স্যার। এই তো নাম লেখছে কেরা? আরে তুই চিল্লাস কেরে? সরি ভাই, সরি ভাই, ভুলে গেছি স্যার। মে আই সিট ডাউন স্যার? সিট ডাউন। থ্যাঙ্ক ইউ স্যার। স্যার মাই ফাইলস। নো সেই দেখো। ইয়েস স্যার। নাম কি তোমার? স্যার শারমিন রুমি। তোর জেন্ডার বলো। স্যার মেল। তোর নামটা কি? শারমিন রুমি। এটা কোন জেন্ডারের? অবভিয়াসলি মেল। নো স্যার, আই অ্যাম মেল স্যার। স্যার স্যার এক্সকিউজ মি স্যার। স্যার স্যার আমি অনেক আশা নিয়ে আসছিলাম স্যার, আমাকে কিছু প্রশ্ন করা হবে। তুমি এত বেয়াদব কেন স্যার? যাইতে বলছো না স্যার? তোর কোশ্চেন আনসার দেওয়ার অনেক শখ না? বসো। আচ্ছা বলো তো, কোন জাহাজ ডুবির ঘটনা সবচেয়ে বিখ্যাত? স্যার টাইটানিক স্যার। আচ্ছা বলো, ওই টাইটানিক জাহাজে কতজন লোক ছিল? স্যার 2224 জন। এবার ওই সব লোকের নাম বলো। স্যার জ্যাক, রোজ। তোমাকে সিনেমার নাম বলতে বলিনি, ওই সকল লোকের নাম বলতে বলছি। 2224 জন লোকের নাম বলো। বলো আসলে
ভাই শাহরুখজামান তানজিল দেখেন ভাই শাহরুখজামান তানজিল আসো শাহরুখজামান তানজিল যে যাচ্ছে সে যাবে তো মাইলের পর মাইল এটা হইলো আমার তৈরি এমএনএম স্টাইল স্টেজে গান করতে আসছো ইন্টারভিউ তে পরীক্ষা দিতে আসছো No sir, I'm coming for giving interview. Interview dite hole khule kana rakho. Tole shoda beye jao. Jao beye jao. Sir, okay, okay. Cool, cool, bro, cool. What? Tumi interview protom protom ki bebel korcho. Jao bero. Bero, what's that sir? কোশ্চেন নে অ্যানসার নে ইন্ট্রো হলো কেমন এই জেনারেল লেবু শরবত উইদাউট লেমন হ্যাঁ তুই চাগে বুঝছিস কে পানামা বেকার বস বসা দিছিস কেন হ্যাঁ কি আনছিস এডি সরি ভাই দেখতেছি ভাই ব্রো না হোয়াট হোয়াট ইজ দিস ব্রো আর নি আপনি তো নিজে সুযোগ দাঁড়াইতে পারেন না আপনি আমার কোম্পানিতে নিলে তো আমার কোম্পানি বাঁকা হয়ে যাবে নো স্যার হ্যালা হ্যালা নিগা নিগা আপনার কোম্পানি হইলো গাড়ি আমি হব তার চাকা আমি থাকলে আপনার কোম্পানি হবে পুরে 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 পাকা বস এটা তো পুরাই পাবো বুঝলেন না বুঝলেন না আমারে বুঝলেন না হাতের মাছ পিছলা গেলে ধরতে তো পারবেন না সন্দেশ তো বুঝলেন না আপনি বুঝলেন না আমি কিন্তু চলে যেতে সিদ্ধ করলেন না মার না ভাই ভাই আমার প্লিজ চাকরিটা দেন ভাই ভাই আমি আট সেকেন্ডের বড় ভাই আমি যদি চাকরি না পাই আমার ছোট ভাই আগে চাকরি পেলে ভাই আমার মান সম্মান ভাই চাকরিটা দেন ভাই প্লিজ চাকরিটা দেন ভাই 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 আসতে পারি আসেন কি কন হালাই দি গায়ে পড়ছিল আমার জিন্দগি তো তামা তামা করে হালাইলো স্যার এই যে তোর ছোট ভাই ও জন্মের সময় 8 সেকেন্ড পরে আসছে এখন 8 সেকেন্ড পরে আসছে চিন্তা করছেন বুঝছেন তো লাখ লাখ আমরা যেগুলো কইতে গায়ে সবই ভাগ্য কপাল ছাড় ধরেন দেন কাগজপত্র কি লাগবে দেখালো সুহানুর রহমান সুহান ছাড় প্লিজ আমার ওই নামে ডাকবেন না আমার নাম কিন্তু সোহান ভিলেজার ঠিক আছে আরে দেখেন আমি একটা কথা কই আমি এক কথার মানুষ আমি এদিকে আপনার ওইদিকে কামলি বাড়াইছি ঠিক আছে যে পোস্ট আছে আমার ওটাই দিতে হইব আর দেখেন আমার কিন্তু বেতন বেশি দিতে হইব 6000 টাকা ছাড়া আমার কিন্তু হইব না ঠিক আছে আর শুনেন আমার যে চেম্বার দিবেন না ওই চেম্বারে কিন্তু নগদ ফ্যান চলবো না আমার বিয়ে ছিল লাগবে ঠিক আছে শুনেন ব্রাদার আপনার যে ডিমান্ড এবং আপনার যে অ্যাগ্রেসিভ মুড আপনার সমপর্যায়ের না আপনার মতো এরকম মানুষের কোনো পদ আমাদের কোম্পানিতে খালি নেই সো আপনি আসতে পারেন শুনেন ভাই আমার একটু কথা আছে ঠিক আছে আপনারা আমার রাখেন খুব ভালো হইব ঠিক আছে আপনার কোম্পানি যত ময়লা ময়লা আছে সব আমি ছাপ করে দেবো ঠিক আছে বুঝেন নি
বুঝছেন ইঞ্জিনিয়ার আনোয়ার সাহেব আমি দেখতেছি ব্যাপারটা কি হচ্ছে তুই চিনোস আমি কাটা তুই চিনোস আমি কাটা তুই চিনোস তোর চিনার কে আছে দুপখলার নিরব চিনোস আরে যে মাইরা চিটিং করে দিছি চিনোস আমারে তুই ও আচ্ছা তুই তাহলে দুপখলার গুন্ডা আচ্ছা আচ্ছা শুন গুন্ডা বললি তুই চিনোস আমি কে আরে তুই শুন কত দিন কত মানে পুরো টাইম কত মানে এদিকে কত কি আছে ভাই ব্রাদার হ্যাঁ আমি খুবই টেনশিত বোধ করছি এই এসির মধ্যে একবারে ঘেমে যাচ্ছি ভাইয়া আপনি কি কল লাগছে না যাক আজকে আমার মেইন কাজ হচ্ছে আমাকে বস দিন ইমপ্রেস করতে হবে যেভাবেই হোক আজকের চাকরিটা আমাকে নিতেই হবে নিতেই হবে নিতেই হবে আমার চাকরিটা খুবই দরকার কি রে এখন আসছে না কেন ভাই একটু দেখেন না ভাই আমি দেখব কেন ভাই একটু দেখেন না ভাই মেয়ে মানুষ ভাই এত ভয় করতে সব কাজে তোর লাগা প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার যা নটি বয় আমি কি বসতে পারি স্যার অবশ্যই 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 থ্যাংক ইউ সিপিটানো তোর নাম যেন কি আমার নাম স্যার মাইয়া মাহি তোমাকে কি চাকরিটা দিতেই হবে হ্যাঁ স্যার আমাকে চাকরিটা দিলে না খুবই ভালো হয় আমি সংসারে একমাত্র মানে উপার্জনক্ষম ব্যক্তি আমি যদি আপনাকে চাকরিটা না দেন তাহলে আমার খুব কষ্ট হবে আমার পরিবারে তো আমাকে চালাতে হবে আমার চাকরির জন্য আপনি যা চাইবেন দিনে রাতে সব সময় আমি সব কিছুর জন্য প্রস্তুত আছি স্যার প্লিজ স্যার আমাকে চাকরিটা দেবেন স্যার প্লিজ স্যার প্লিজ যা বলো তাই করবে আনোয়ার সাহেব বসেন একটু বলতে আছে নাকি না স্যার আমার অবশ্য কোনো আপত্তি নেই ঠিক আছে কিন্তু আপনার অ্যাটিটিউডটা আসলে আমাদের কোম্পানির পোস্টের সাথে যায় না স্যার রেখে দেন না স্যার হ্যাঁ দাঁড়াও আমি একজন কর্মঠ ব্যক্তি চাই যে সবসময় কাজ করতে পারবে আর শুধু দিনেই না রাতেও কাজ করতে পারবে চিন্তাধারা পাল্টান অনর সাহেব ভালো হন তো যেহেতু আপনার অ্যাটিটিউড আমাদের কোম্পানির সাথে যায় না সো আপনি আসতে পারেন গুড বাই স্যার কোনোভাবে কি নেওয়া যায় না স্যার আমাকে প্লিজ একটু দেখুন স্যার একটু একটু স্যার প্লিজ বললাম তো আপনার অ্যাটিটিউড আমাদের কোম্পানির সাথে যায় না আপনি আসতে পারেন স্যার দেখেন না উফ আর পারতেছি না ভাই একটু দেখেন তো বিষয়টা হ্যাঁ আমার তো ওর সাথে জড়াবো না এই যে নাও তোমার সিভি দেন স্যার এই অবাকের কথা কেউ বুঝলো না কেউ বুঝলো না নেক্সট ডাকো ভাই ইয়াসিন তালুকদার ডাকেন ভাই ইয়াসিন তালুকদার ইয়েস স্যার মই কি বমু স্যার বসো ধন্যবাদ সিভিটা ওঠাও তো স্যার তোমার নাম বলো আমার নাম স্যার ইয়াসিন তালুকদার তো তুমি লুঙ্গি পরে আসছো কেন এটা কি তোমার ইন্টারভিউ ড্রেস স্যার তারাহুরের মধ্যে আইছি বুঝেন না ব্যাপারটা তুমি তো ইন্টারভিউ দিতে আসছো তোমার তো ড্রেস আপ মেইনটেইন করা দিচ্ছি স্যার আমার আছে 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 মানে দাঁড়ান স্যার হ্যালো হ্যাঁ স্বাগত ভাই হ্যাঁ হ্যাঁ ভাই বলতো বাংলাদেশের লোক সংখ্যা কত এটা তো পারবে স্যার সোজা প্রশ্ন করা যায় না স্যার এবার দেখি তুমি এটা লেখো তো এ প্লাস বি হোল স্কয়ার এর সূত্র লেখো তো এটা কে পারবে স্যার এই লর এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি ইনটু এ প্লাস বি হো স্যার এই তো হইছে তোমার চাকরি তোর
Vai lá, 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 vai